গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তুমি প্রত্যেকে ভালো আছো, আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারে রান্নাবান্না আজকে সেরকম কিছু করবো না, আজকে করবো ঢেঁড়স সেদ্ধ, সেটা ও খাবে, আমি একদমই ভালো খাই না। আর এখানে ভাজছি আলু, আলু ভাজাটা ঘি দিয়ে খাবো। আর এখানে হবে আজকে মাছের কালিয়া, তার জন্য মাছে আজকে নুনও মাখিয়ে রেখে দিয়েছি, মানে নুন আর হলুদ। এই হবে আজকে রান্নাবান্না। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 11টা বাজে, যদিও আজকে কোনো তাড়া নেই, অত ছুটি, তাই জন্য একদিকে বসিয়ে দিয়ে আর একদিকে কাটাকাটিটা করছি আর কি। আর এই মাছ ফাছ হলে ভাজা যা ঘর মশা এগুলো তো রয়েছে রোজকার কাজ। আর সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, সকালে আজকে আমরা ডিমের পোচ খেয়েছি, অন্য কিছু আর খাইনি। তো আজকে 1:30 বাজে, এখন ভাত বাড়া হয়ে গেছে, ঢেঁড়স সেদ্ধ, আলু ভাজাও, যদিও আলু ভাজা খাবে না বলেছে তাও একটু দিয়েছি। আর এই হচ্ছে মাছটা, আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলো তো দেওয়া যায় না, তাই জন্য মাছটা কাইটা তুলে নিয়েছি, গন্ধ তো ভালোই বেরিয়েছে, কেমন খেতে হবে কে জানে। চলো আগে ওকে দিয়ে দিই, আসো গো। চলো তাহলে আমারটা এবার বেড়ে নিই, নিয়ে তারপরে বসে পড়ি। আর কি করবো, ছাদেই এলাম কদিন ধরে, মানে কদিন ধরে নয় দুদিন ধরে, না আমার সাথেই এটা হচ্ছে, কি আর বলবো। মেঘটা করেছে হচ্ছে ওই পোর্শনে, মানে এই দিকটাতে আমাদের বামানহালির মেন রোডের দিকে, আর মেঘ করেছে বিটিএম লেকের ওই দিকটাতে। আজকে আমার ইলেকট্রনিক সিটির ওই দিকটাতে রোদ, তোমরা কতটা দেখতে পাবে জানি না, ইলেকট্রনিক সিটি পুরো ঝকঝক করছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। দাঁড়াও, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এইটুকু পোর্শন অবধি পুরো অন্ধকার, তারপরের পোর্শনটা দেখো পুরো আলো আলো দেখ। তো ওই দিকটাতে রোদ আছে, আর আমরা যেতাম আজকে হচ্ছে সোজা যেদিকটাতে মেঘ করেছে। আমাকে একজনও আজকে বললো যে তুমি ওঠো, উঠে চা ঠা করো, আমিও কেমন বোকার মতো তার চা খেয়ে রেডি হয়ে বেরো। আমিও বোকার মতো তাড়াতাড়ি করে উঠেই চা করলাম, আর তারও আগে বাসনগুলো মাজলাম দুপুরে। তো সব মেজে ঠেজে এসে মা বাসন মাজলাম, তো আমার ভাবলাম আজকে আমি কী ড্রেস পরবো। আসলে দেখো আমাদের অনেকেরই ড্রেস থাকে এরকম কিছু, যার উপরে শাক পরা যায় বা এরকম কিছু, তো আমার একটা টপ রয়েছে ওই রকম। তো এবার আমি ভাবলাম, মামনি তোমাদেরকে দেখানো হয়নি শাকটা, তো মামনি যখন এখানে এসেছিল তখন আমরা জয়নগর সেকেন্ড ব্লক থেকে কিনেছিলাম না, হ্যাঁ জয়নগর সেকেন্ড ব্লক থেকে একটা শার্ট কিনে দিয়েছিল, যেটা এখনো গায়ে তোলা হয়নি, তাই ভেবেছিলাম যে আজকে ওই শার্টটা পরবো, জিন্স দিয়ে পরবো। কোথায় কি সব ভেবেচিন্তে যে এলাম, উনি জানলা দিয়ে তাকিয়ে বললেন, ওমা আজকেও তো মেক করেছে, যাওয়া হবে না আজকেও কি আর। তারপরে বললো যদিও বা যাওয়ার কথা, যে চলো তাহলে। আমি বললাম যে রোজ দিন বাচ্চাদের মতো, সে বাচ্চাদেরকে ছোটোবেলায় আমাদেরকে বলা হতো না, এখানে আজকে নিয়ে যাবো, এটা আজকে করে দেবো, তুমি হোমওয়ার্ক করে নাও। আমার অবস্থাও দুদিন ধরে তাই হয়েছে, আমি তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিচ্ছি, তারপরেই বলছে মেক করেছে, বৃষ্টি আসছে, কি আর বলবো। তো আজকে ওই জন্য মেক করেছে, যদিও বা তারপর বললো যাওয়ার কথা, কিন্তু সত্যিই ভেবে দেখলাম যে এতটাই মেক করেছে, ছাতা যদিও বা নিই, বলছি না যে বৃষ্টি নামবেই, আমার কোনো গ্যারান্টিও নেই বৃষ্টি না নামার, তো ছাতা থাকলেও দুজনে ভিজে যেতে পারি, ঢুকে গেলে হতো। আজকে ভেবেছিলাম আমরা কোরমঙ্গলার ফোরাম মল, যারা আমরা ব্যাঙ্গালোরে থাকি তারা জানি কোরমঙ্গলাতে ফোরাম মল, তো এখনও যাওয়া হয়নি আমাদের। তো ভেবেছিলাম আজকে একটু যাবো, যেরকম CC2 আমাদের কাছে ঘোরার জায়গা হয়ে যায়, সেরকমই এখানেও ফোরাম মল, ভেগা সিটি মল এই ধরনের কিছু আছে। ভেগা সিটি মলে গেছি, ওখানে সিনেমাও দেখেছি, ফোরাম মলটা এখনও যাওয়া হয়নি, ভেবেছিলাম আজকে যাবো, হয়নি। ওখানে চুপ করে দাঁড়িয়ে ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছে, কিছু করার নেই, আমার বৃষ্টি সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে। বৃষ্টি সংসারে মোটেও আগুন লাগাচ্ছে না, এখনো বৃষ্টি নামেনি দেখো। তারপরে বলছিল কিনা গণেশ টেম্পল যাবে হাতে ছাতা নিয়ে, আমি বললাম আমি যাবো না, আজকে স্কুটি বার করতে হবে, স্কুটিটা স্টার্ট পর্যন্ত দেয় না রোজ, বেকার বেকার ভিড়ে পড়ে থাকে, আর আমরা নামলেই না ওয়াচম্যান বলে, তোমরা স্কুটিটা স্টার্টও দাও না। না উনি তো ভালো জনই বলে, রোজ অন্তত একবার স্টার্টটা দেওয়া উচিত। তো চলো আর কি, একটু ছাদেই নয় এনজয় করি, আমাকে তো আর কেউ নিয়ে ফিরে যাচ্ছে না, কালকে যদি না নিয়ে গেছে আমি কালকে রাতে রান্নাই করবো। আচ্ছা ঠিক আছে, কালকে হবে, কালকে দুপুরবেলা বেরিয়ে যাবো। ঠিক আছে চলো আর কি, ভালো মেক করেছে এটা কিন্তু সত্যি কথা। তো
আমরা এখন বেরোচ্ছি 5:30 বাজে, যাবো একটু প্রথমে শনি মন্দির মানে গণেশ টেম্পলে যাবো, গণেশ মন্দিরে। আজকে বাজার করার কিছু নেই, তাই জন্য বাজার আজকে করবো না, স্কুটিটা বার করতে যতক্ষণ। আর ও আজকে আমার এই সোয়েটশার্টটা পরে নিয়েছে, জানি না কতটা কি দেখা যাচ্ছে, কারণ আমি আজকেও ব্যাক ক্যামেরাতেই চেষ্টা করছি। তো চলো, এই দেখো গ্যারেজের গেটটাকে যেন খুলেই রেখে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তো চলো বেরোই আগে আমরা। পুজো দিতে তো চলে এসেছে, ওইদিকে শনি দেবতার যে মন্দিরটা সেটা অনেকদিন আমাদেরকে দেখিয়েছে, আজকে আর দেখানো হলো না আর কি। আর এখানে আসলে না প্রচণ্ড শান্তি লাগে, তাই জন্য আর খুব একটা ভিডিও ভিডিও করা হয় না আর কি। যাই হোক, প্রণাম করেই আমরা বেরিয়ে যাব। এখানে ভোগ দেয় কিন্তু সেটা তো আমরা খেতে পারি না। আর দেখো, আমরা যাচ্ছিলাম মাটিওয়ালা বাজারের দিকে, মাটিওয়ালা থেকে ফুল নেবো ভেবেছিলাম, একটু ঠাকুরের মালার দরকার, তো কেন লাগবে সেটা পরে বলছি। আর দেখো নেমে গেছে বৃষ্টি, আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি উডুপি গ্র্যান্ডে। এবার উডুপি গ্র্যান্ডে তো আর শুধু শুধু বসতে দেবে না, তাই জন্যে আমরা নেবো ভেন্দু বড়া, আর হচ্ছে ও খাবে চা। তো এক প্লেটই নিয়েছি, একটা একটা করেই খাবো, কারণ এগুলো ভীষণ পেট ভারী করে দেয়, তাহলে আর রাত্রে ডিনার করতে পারবো না। তো এখনও বৃষ্টিটা হয়েই চলেছে, দেখা যাক কখন কমে। বৃষ্টি কমার পর আমরা মালার জন্য এদিক ওদিক ঘুরেছিলাম, তারপর ও একটা কোন রাস্তায় ঢুকে দিয়েছিল, গেছিলাম হারিয়ে। কিন্তু এটাও কনফিডেন্স ছিল যে আমরা ঠিক একটা রাস্তা পেয়ে যাব, দেখো কোন গলির ভেতর দিয়ে, কারণ এখানে ব্যাঙ্গালোরে প্রত্যেকটা রাস্তার সাথে সবটা কানেক্ট আছে হাই রোডের সাথে আর কি। তুমি কোথাও না কোথাও দিয়ে ঘুরে ঘাড়ে ঠিক বেরোতে পারবে, অবশ্যই এইটুকু জ্ঞান থাকা দরকার যে ডান দিক গেলে আমি কোন দিকটাতে যেতে পারি, বাঁ দিক গেলে আমি কোন দিকে যেতে পারি। ধরো তোমার হাই রোড পড়বে ডান দিক গেলে, তুমি যদি এখন বাদিক চলে যাও তাহলে সেটা আরও ঘুরপথ হবে। হ্যাঁ, অবশ্যই খুঁজে কিন্তু রাস্তা তুমি পাবেই, এইটুকু গ্যারান্টি আছে, তবে খুব গলির ভেতর ঢুকে গেলে ডেড এন্ডে পৌঁছে যাওয়ারও চান্স থাকে। যাই হোক, আমরা গেছিলাম আজকে হারিয়ে, কোনো ম্যাপ ছাড়াই আমরা আবারও ঠিকঠাক জায়গায় পৌঁছতে পেরেছিলাম। যদিও ওই যেইখানটায় গিয়ে পড়েছিলাম সেই রাস্তাটা আমাদের চেনা ছিল, পরে মানে এই যে এখনও যেখানটায় ঘুরছি এখনও কিন্তু আমরা চিনি না, জানি না আদৌ আমরা কোথায় আছি। প্রচণ্ড ছাট আসছে, জাস্ট ঘরে ঢুকে জামা কাপড়টা ছেড়ে আমি মালা গাঁথতে বসেছি, কালকে একটু লাগবে, সে ঘটনা তোমাদেরকে পরে বলছি কেন কিসের কি লাগবে। আমি জাস্ট দরজাটাকে দেখো ধরে রেখেছি, চলে আসছে হাওয়াতে পুরো, জাস্ট ঢুকেছি, কেউ বিশ্বাস করবে কিনা জানি না। আর ও মানে আমার বর এই বৃষ্টিটার ভয়টাই পাচ্ছিল, আর সেটা এতক্ষণে নাবলো। তো চলো, আর বেশি কথা বলে লাভ নেই, নিচে ছাট এসে পুরো পাপোশ আমার ভিজে যাচ্ছে, কি যে বলবো, মনে হচ্ছে নিজেদেরকে ধন্যবাদ দিয়েছি এই টাইমে ঘরটায় ঢুকেছি। ওই দিকটা থেকে তো আর কথা বলতেই পারলাম না, তাই এদিকটাতে জাস্ট একটুকুনি জানলাটা ফাঁক করেছি। দেখো কি জোরে বৃষ্টিটা হচ্ছে, ভাগ্যিস আমরা আজকে ফোরাম মলের দিকে যাইনি, ফিরতেও পারতাম না, মাঝে তো বৃষ্টি নেমেই ছিল, তোমাদেরকে দেখালাম, আবার এখন ভাগ্যিস ঘরে ঢুকে গেছি। চলো মাটিওয়ালা বাজার, ভাগ্যিস যাইনি। সব কেটে কুটে নিয়েছি, এখানে তরকাটাকেও সেদ্ধ করে নিয়েছি, ধনে পাতাটা পরে কাটবো, আর এখানে সব কড়াই বসালাম। আমাকে কাকি ফোন করেছিল, মানে কাকি বলতে বুঝতেই পারছো তোমরা বারবার না আমার বলতে এই কথাটা ইউজ করতে একদম ভালো লাগে না, যে গণেশারে বউ গণেশারে বউ, তো আমি কাকিই বলছি। তার আগে নীলিমা কাকিও ফোন করেছিল, মানে সায়নের মা আর কি। তো তখন আমরা বেরিয়েছিলাম, ওই কাকি যখন ফোন করেছিল তো এই কাকি ফোন করেছিল কিছুক্ষণ আগে, তো কথা বলতে বলতে গেলে যেটা হয় আর কি। তো ব্যাস, কাকিরও অনেক কথা জমেছিল, আমারও জমেছিল, ব্যাস অনেকক্ষণ টাইম লেগে গেছিল কথাবার্তা বলতে বলতে, তারপরে আমি এলাম। যদিও কোনো চাপ নেই, কালকে এমনিও রবিবার আছে, তো এটা একটু গরম হোক। এখানে করবো হচ্ছে তরকা, এখন এখন এসছি, বেশিক্ষণ টাইম লাগবে না, তরকার ডাল তো সেদ্ধ হয়ে গেল, মশলাগুলো একটু কষাবো হয়ে যাবে। তো যাই হোক, এসব তো গেল, আমরা না বড় জোর বেঁচেছি, এক তো রাস্তায় বেরিয়ে আজকে হারিয়ে যাওয়ার মতনই উপক্রম হয়েছিল, আর ওনারকে ওনার ভিডিও করে পাঠানো হয়েছিল, এখন ওনারকে ফোন করেছিল ও যে কি করবো না করবো ওটা ওনারই দেখবেন, আমাদের কিছু করতে লাগবে না বলেই দিল। উনি কমপ্লেন করেছে যার কাছে ফ্যান নিয়েছে বা লাগিয়েছে, যে সে নাকি বলেছে ওটা না লুজ হয়ে গেছে, ভাঙ্গিন আমরা আর ঘরের ফ্যান চালাবো না, খুলে হয়তো পড়েও যেতে পারে, এরকম কন্ডিশন হয়ে রয়েছে। তাই জন্যে ওটা মানে বড় ফাড়া থেকে যেন বেঁচেছে, ওটা খুলে পড়ে গেলে কি হতো বলো দেখি, ব্যাস আর কি, ফ্যানের সাথে শুয়ে থাকতে হতো। তারপরে যাই হোক, আমি রান্নাটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তরকাটা খুব সাধারণভাবে করেছিলাম, খুব ভালোও খেতে হয়েছিল। তো চলো আজকের মতো তো শেষ, আমাদের কালকে উঠতে হবে ভোরবেলা একটু 4টার সময়। তোমাদের যেটা বলছিলাম যে আমি মালা গাচ্ছিলাম, আমাদের ওয়ারিশ বাবার কালকে পুজো, বাঙালিদের তো ওটা পুজোই বলে, ওটা কি বলে
উরুষ। আচ্ছা, ওয়ারিশ বাবার উরুষ আছে। যখন লখনউ গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ওয়ারিশ বাবার কোথায় কি কেন যাই বা কিছু, তো ওই যে বলেছিলাম পাপা ভীষণ মানে, তো সেখান থেকে আমরা, তো কালকে উরুষ আছে 4:13 এরকম টাইম একটা থাকে, অত আমি জানি না, পাপা বলেছে ব্যাস ওইটুকুই। তো আমাদেরকে 4টের সময় উঠতে হবে ভোরবেলা, যদিও আবার করে ঠোরে তারপর আমরা আবার ঘুমিয়ে যাব। তো গোলাপ ফুলই হচ্ছে, মানে হয় না এক এক ঠাকুরের এক একটা ফুল প্রিয় বা কিছু, তো এই ওয়ারিশ বাবার লাল গোলাপ, ওই চায়না গোলাপগুলো ছোট ছোট যেগুলো আমাদের এখানে পাওয়া যায়, তো ওগুলোর মালা একটা পরাতে বলেছে পাপা, যেহেতু বিরাটিতে তো খুব একটা পাওয়া যায় না ওরকম গোলাপ, শুধু গাছের গোলাপই বাবা পায়ে, পাপা পায়ে দিয়ে রাখে আর কি। তো আমাদের এখানে যখন পাওয়া যায়, কিন্তু আজকে আর গোলাপ ফুলের মালা পাইনি ভালো, তাই জন্য ভালো কি পাইনি মানে ছিলই না, ওই জন্য শুধু গোলাপ নিয়ে এসে, লুজ গোলাপ নিয়ে এসে আজকে আমি গেঁথে রেখেছি, কারণ ভোর 4টের সময় উঠে তো আমার পক্ষে সম্ভব না, তার মধ্যে হবে ড্রেস চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে তার আগে, তো ওই জন্যে আমি আজকে গেঁথে রেখে দিয়েছি। কালকে ভোরবেলা 4টে উঠবো, তখন তোমাদের সাথে অবশ্যই দেখা হবে কিভাবে কি। আগের বারও আমি পুরোনো ফ্ল্যাটে ছিলাম, তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন ছিল ওর নাইট শিফট, আর এবার তাও পড়েছে হচ্ছে রবিবার সকালে, আগের বার পড়েছিল উইক ডেতে, মানে অফিস ছিল ওর, সে কি হ্যাপা হয়েছিল, এমনি ও 2 অবধি নাইট শিফট ছিল, তার উপর তখন আমি রান্না ঠান্না করে নিয়ে তারপর ঘুমাতে গেছিলাম আমরা, কারণ ওই 5টার দিকে ঘুমাতে গেলে তো এইরকম ভোরবেলার টাইমটাতেই পড়ে এই উরুষটা আর কি, তো ওই জন্যে একটু প্রবলেম হয়েছিল আগের বার, এবার তো ঠিক আছে, এবার সানডেতে পড়েছে কোনো অসুবিধে নেই। তো চলো আজকের মতো ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কয়েক ঘন্টার গ্যাপ, আবারও ভোর 4টের সময় দেখা হচ্ছে, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, আমি বারবার কথাটা বলি যে যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর দেখার সময় একটা লাইক প্লিজ, আর কমেন্ট করেও জানিও তোমাদের কেমন লাগলো। আর একটা কথা বলবো, সাবস্ক্রাইব কিন্তু পুরোপুরি ফ্রি, কোনো অ্যামাউন্ট কিন্তু লাগে না, এটা অনেকেরই ভুল ধারণা যে সাবস্ক্রাইব করতে গেলে টাকা লাগে, এটা কিন্তু নয়, সাবস্ক্রাইব টোটালি ফ্রি, তো তোমরা ফ্রি ভাবেই কিন্তু করতে পারো। তো চলো আজকের মতো তাহলে টাটা, আর কথা বাড়াচ্ছি না, আর ব্লগটাকে টেনে নিয়ে গিয়ে লাভ নেই।